গিন্নি গিন্নি, কই গো, শুনছো কি হয়েছে? কি এত ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? বলি কি, সকাল থেকে সেই তো সিরিয়াল দেখছো, এবার একটু খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করো, খিদে তো পেয়েছে নাকি? খাওয়ার খাই করো কেন, পুরো ষাঁড়ের মতো বলো তো সারাদিন ধরে। আর কি বলে, সকাল থেকে আমি সিরিয়াল দেখছি, এই মাত্র সিরিয়াল দেখতে শুরু করলাম সকাল থেকে, জানো এই সংসারে সকাল থেকে আমার কত হাড় ভাঙা খাটুনি কাটতে হয় তুমি জানো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, সকাল হলে শুধু সিরিয়াল দেখতে বসে পড়ো। কি বললে তুমি, এত বড় মিথ্যা কথাটা বলতে পারলে? যাও, তোমার এই সংসারে থাকবো না আমি, তারপর যত পারো রান্না করো আর খাও, যাও আমি চললাম বাপের বাড়ি, চললাম আমি। রাখছো কেন, রাখছো কেন? ঠিক আছে ঠিক আছে, তুমি সিরিয়াল দেখো, আমি অন্যান্য দিনের মতো নিজেই রান্নার ব্যবস্থা করে নেবো, ঠিক আছে? তুমি সিরিয়াল দেখো, দেখো আর কোনো অসুবিধা হলে বলো। হ্যাঁ, এই শোনো না, বলছি তাহলে কবে দেখা করছো বলো না। আরে কোনো চিন্তা নেই, বাবা ওই ঘরে রান্না করছে আর মা এ ঘরে সিরিয়াল দেখছে, আরে কেউ আসবে না, তুমি কি বলবে সেটা বলো না। আরে হ্যাঁ, কেউ আসবে না বললাম তো, বলো তুমি কি বলবে বলো। আরে বাবা, তোমার জন্য একটা খুশির খবর আছে বাবা। কি খবর রে বলা? আরে আগে তো নাচো, তারপরে বলছি। বলছি এবার তো বল অন্তত কি সেই খুশির খবর। আরে বাবা, কাল থেকে সিরিয়াল সব বন্ধ হয়ে যাচ্ছে বাবা, বাংলা সিরিয়াল সব বন্ধ থাকবে। কি বললি, কাল থেকে সিরিয়াল হচ্ছে না? না, এই হতে পারে না, না না না। কই কই, শুনছো তোমার জন্য না গাজরের হালুয়া বানিয়েছি, এসো খাবে এসো। ও হ্যাঁ, যাচ্ছি চলো, আর ওই ঘরে ভোলা পড়াশোনা করছে, ওই ঘর থেকে ভোলাকে একটু ডেকে নিয়ে এসো। হ্যাঁ চলো, যাচ্ছি। হ্যাঁ এই যে আমি যাচ্ছি, ভোলাকে ডেকে আনছি, আর তুমিও না চলে এসো। আই লাভ ইউ সোনু, আমি না তোমাকে খুব খুব ভালোবাসি। আর শোনো না, তোমার একটা কিস করি। আর বেশি কথা বলাস না, ফোনটা দে, নয়তো তোর একদিন কি আমার একদিন, ফোনটা দে বলছি। ফোনটা নেবে? আজ থেকে আর এই ফোনে হাত দিবি না তুই, বুঝেছিস? আর তুই দেখেছি তুই ফোনেতে হাত দিয়েছিস, তাহলে তোর হাত আমি কেটে নেব। হ্যাঁ ও, তার মানে তুমি প্রতিদিনই এরকম দেরি করে বাড়ি ফেরো? হ্যাঁ না, মানে পাড়ার বন্ধুদের সাথে গল্প করতে গিয়ে ওই একটু দেরি হয়ে গেল আর কি, হয় না প্রতিদিন, এমন হয় না। দেখি তোমার মুখটা থেকে কেমন যেন একটা গন্ধ বেরিয়ে আসছে, দেখি। হা করো তো, হা করো দেখি, তোমার মুখটা দেখি, হা করো। আরে না না, কই, কোথায় কোথায় গন্ধ, কোথায় গন্ধ, গন্ধ নেই, কোনো গন্ধ নেই। হা করবে কি তুমি, নাকি ঝেটার বাড়ি দিয়ে তোমার সোজা করে দেয় আমি? হা করো, হা করো বলছি, ভালোই ভালোই না তো, দেখেছো গন্ধ পেয়ে, গন্ধ পেলে? কোনো কোনো গন্ধ নেই বলছি না, কোনো কোনো গন্ধ নেই। মদ গিলে এসেছো তুমি, যারা হচ্ছে তোমার। ওরে বাবারে, বাঁচাও। আবার সব বাংলা সিরিয়াল চালু করে দাও ভগবান, আমি যেন আবার আগের মতো ফোন করতে পারি। আমার ফোন ফেরত পাইয়ে দাও ভগবান, বাংলা সিরিয়াল চালু করে দাও। হ্যাঁ ভগবান, আবার বাংলা সিরিয়াল চালু করে দাও ভগবান, যেন বউ আর আমার উপর জাসুসি না করতে পারে, আমার উপর গোয়েন্দাগিরি যেন না করতে পারে ভগবান, আবার বাংলা সিরিয়াল চালু করে দাও। হ্যালো গাইস, তোমরা তখন দেখছো তোমাদের বিশের চ্যানেলকে, আই মিন বাঁকুড়ার ছেলের চ্যানেল। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, শেয়ার করলে সত্যিই ভালো লাগে ভাই।
আর যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার এই থোবড়াটা যদি প্রথমবার দেখে থাকো না, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা আমায় এখনো ফেসবুক বা আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, তাহলে তোমরা করছোটা কি? যাও, আমার ফেসবুক আইডি হলো চিন্ময় ভার্সেস চিন্ময় ফলো করো, আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো বাঁকুড়া ছেলে ফলো করে দিও। তোমাদের ভাইয়ের চ্যানেল ভাই, বাঁকুড়া ছেলের চ্যানেল, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।